মুহূর্তে দা ডিবেটে আপনাদের সকলকে স্বাগত জানাবো। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। না, শুরুতেই কি কেউ কখনো বিরতি নেয়? কিন্তু এই বিরতি লোকসভা নির্বাচনের শেষে 29টা আসনে সবুজ আবির উড়িয়ে হঠাৎ করে বিরতি যাওয়ার কথাই বা কেন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ঠিক ধরেছেন, আসলে তৃণমূল কংগ্রেসের সেনাপতির বিরতি যাওয়ার কথা বলছিলাম, যে বিরতিটা হয়তো নিহাত সহজ সরল ছোট্ট বিরতি, কিন্তু তাতেই তৈরি হয়েছে বড় একটা বিতর্ক। যে বিতর্কে দানা বাঁধছে একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোকে পড়তে হবে কিনা তার সময় বলবে। কিন্তু এত ফলাও করে বিরতি যাওয়ার কথা আমরা না হয় বিজ্ঞাপনের জন্য নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে হলো এত গুরুতর বিরতি তার, নাকি এত গুরুতর পজিশনে দাঁড়িয়ে বিরতি নিতে তিনি দলের কর্মী সমর্থকদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে চাইলেন জানা নেই। তবে তার আগে একটা প্রতিবেদন দেখাবো, কারণ ভোটের ফল বেরোনোর পরপরই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা পোস্ট, আর সেই পোস্টে দল থেকে সাময়িক বিরতি নেওয়ার উল্লেখ, আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন, শুরু হয়েছে রাজনৈতিক তরজাল। এবারে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসমক্ষে তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেকথা ঘোষণা করেন তিনি। সেখানে তিনি নবজোয়ার যাত্রার কথা স্মরণ করেছেন। প্রসঙ্গত, গত বছর একাধিক জেলায় এই নবজোয়ার যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও এই পোস্টে উল্লেখ করা হয়েছে। সবশেষে দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। অভিষেক লিখেছেন, চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি, এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। অভিষেকের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এর আগে একাধিকবার বিদেশে চিকিৎসারত ছিলেন অভিষেক, তখন তো এ ধরনের পোস্ট তিনি করেননি। ভোটের ফল বেরোনোর পর এ ধরনের পোস্ট কেন? দলের কোনো কাজে তিনি কি অসন্তুষ্ট? তাই কি দলের সঙ্গে সাময়িক দূরত্ব বাড়ানোর চেষ্টা? প্রশ্ন ওয়াকিবহল মহলের। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বিজেপি নেতা কৌস্তুভ বাগচির দাবি, এটা ওদের পারিবারিক বিবাদের বিষয়। বাসভবনে একটি ঘটনা ঘটেছিল, ডাক্তাররা বলেছিল পিছন থেকে কেউ ধাক্কা মেরে গেলেন, পরে গিয়ে মাথা ব্যথা ফেটে গেছে। এখনো এত সেই সমস্ত বিষয়গুলো কেউ মাছ কাজ করতে গিয়ে একটা পারিবারিক গন্ডগোল হয়েছে, তার জন্য সে বাইরে চলে যাচ্ছে, এই সমস্ত সেন্টিমেন্টাল পোস্ট লিখছে। পারিবারিক বিবাদ নিয়ে কি কথা বলবো? তাদের পরিবারের গন্ডগোল, তার কৃষি ভাই ফুটিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বলছে, সেটা নিয়ে এখন যদি দড়ি টানাটানি হয়, এর মধ্যে বাইরের মানুষের কি বলার আছে? তাদের পরিবারের ব্যাপার তারা বুঝবে। এটা হয়তো তৃণমূলের কোনো একটা নতুন চাল, দাবি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। এটা কোনো একটা নতুন কৌশল, নতুন চাল রাজনীতিতে, নতুন নতুন গিমিকের দরকার হয়তো তৃণমূল কংগ্রেসের। এটা সেরকম একটা নতুন গিমিক, এটা চর্চা হোক চতুর্দিকে, এই চর্চাটা চাওয়ার জন্যই বোধহয় এই ধরনের একটা লাইনের সংযোজন। এই সূত্রে বিরোধীদের এক হাত নিয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তার অভিযোগ, বিরোধীরা গল্প তৈরি করার চেষ্টা করছে। একজন দলের নেতা বলছেন তার দলের কর্মীদের দলের উদ্দেশ্যে যে আমি সংগঠন থেকে কয়েকদিনের ছুটি নিচ্ছি শারীরিক কারণে, সেটার মধ্যেও তারা নানা রকম কথা বলছেন বা নানা রকম উদ্দেশ্য তৈরি করার চেষ্টা করছেন, আসলে গল্প তৈরি করার চেষ্টা করছেন, এটা খুব নিন্দনীয়। এছাড়া আমার আর কিছু বলার নেই। রাজা সাহার রিপোর্ট, কলকাতা নিউজ। অভিষেকের বিরতির পোস্টে বিরাট বিতর্ক, পোস্টে কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের উল্লেখ নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, আর এখানেই দ্বন্দ্বের জন্য আবাস প্রকল্প বহু মানুষের কাছে পৌঁছচ্ছে না সে কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেই পোস্টে উল্লেখ করেছেন। তবে কি প্রশাসন চালাতে কেন্দ্র রাজ্যের সমন্বয় চাইছেন অভিষেক, নাকি আরো কোনো প্রশ্ন রয়েছে যা বিরোধীরাও নানান সময়ে তুলে থাকেন? এই প্রশ্নগুলোই আজকে উত্থাপন করবার চেষ্টা করব দা ডিবেটে। তবে এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছেন সেটা উল্লেখ করবার চেষ্টা করেছি, কারণ তিনি নবজোয়ারে যখন বেরিয়েছিলেন তখন সুযোগ পেয়েছিলেন মানুষের সঙ্গে কথা বলবার, মানুষের কাছাকাছি পৌঁছানোর, মানুষ কি চাইছেন মানুষের সুযোগ সুবিধে অসুবিধে জানার। তবে তিনি এটাও বলেছেন যে আবাসের অধিকার থেকে যারা বঞ্চিত তাদেরকে ডিসেম্বরের মধ্যে
অন্তত প্রথম কিস্তির টাকা তাদের দিয়ে দেওয়া হবে, রাজ্য সরকার তার দায়িত্ব পালন করবে। চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের যা যা চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো যেন সরকার গুরুত্বপূর্ণতার সঙ্গে নজর রাখে। কিন্তু কথা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতি নিয়ে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতি প্রসঙ্গে একদিকে কুণাল ঘোষ এবং অন্যদিকে বিজেপি নেতৃত্বরা সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তারা কি বলছেন খুব সংক্ষেপে একবার শোনানোর চেষ্টা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পার্টির সম্পদ, আমাদের সেনাপতি। এক স্যান্ডেলে তিনি যা লেখার পুরো সবিস্তারে তিনি লিখে দিয়েছেন এবং এও লিখেছেন যে মূলত চিকিৎসাজনিত কারণে তিনি একটা সাময়িক বিরতি নিচ্ছেন। ফলে এ নিয়ে অন্য কোনো আলোচনার কোনো অবকাশ আছে বলে মনে করছি না। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর আমাদের গোটা পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার, সেই পরিবারের অন্যতম সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে এই নির্বাচন পর্ব গেল, অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু চিকিৎসাজনিত কারণে একটা সাময়িক বিরতি নিচ্ছেন। তো সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা বা অন্য কোনো আলোচনার দিক নেই, যা লেখার উনি নিজে খুব স্পষ্ট করে লিখে দিয়েছেন। দেখুন, এই মুহূর্তে পিসি আর ভাইপোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে আবার ভোটের রেজাল্টের পর। তার কারণ হচ্ছে এখন কে কার লোককে বসাবে ক্ষমতায়, তাই নিয়ে দ্বন্দ্ব চলছে। মানিকতলার কে প্রার্থী হবেন তাই নিয়ে লড়াই চলছে, মা হবে না মেয়ে হবে, চলবে আরও সময়ে, আসছে অপেক্ষা করুন, আরও বড় বড় লড়াই হবে। উনি কি কোনো কাউন্সিলিংয়ের জন্য যাচ্ছেন, কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন? ওনার বয়স কম, নির্বাচিত হয়েছেন তিনি, তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে নেতৃত্ব দিন, সেটা আমরা চাই। নাকি রক্ষা কবচটা দিনটা কাছাকাছি এসে গেছে সেই কারণে? এই ছুটিটা কিসের ছুটি? এটা কি রাজনৈতিক ছুটি, না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি, না দূর থেকে দেখার ছুটি, না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি? এগুলো দুর্বোধ্য বিষয়। তৃণমূলের ভাবসাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা সন্দেহ।